আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আপনাদেরকে আজকে গাছের অরিজিনাল পাকা খেজুর দেখাইব, আরব কান্ট্রির খেজুর। আমরা দেশে থাকতে শুনতাম অবশ্য যে সৌদি আরব থেকে বাংলাদেশে যে সমস্ত খেজুর দিত, এগুলি নাকি ওই গাছের নিচে পড়ে থাকতো, ওইগুলা উঠায় উঠায় দিত। আসলে ওইগুলা সব ভুল ধারণা। এই যে একটা নেট দেখতেছেন, এটা দেওয়ার উদ্দেশ্য হলো যেই খেজুরটা পাকতেছে ওই খেজুরটা যেন নিচে না পড়ে, তার জন্য এই যে সব যেটা পাকতেছে নিচে এই যে জমা হইতেছে আর কি। আর আপনার পাখি পোকামাকড় ওইগুলা না যেন খাইতে না পারে। তো ডেলি কাজের ফাঁকে ফাঁকে দু একটা করে খেজুর খাওয়া হয়। আর এটা আধা পাকা আধা কাঁচা খেজুর, এটার রুতব বলে। আর এটি আসলে মূলত এই টাইমটা আরবিরা বেশি পরিমাণে খায়। যাই হোক, কাজের ফাঁকে দু একটা খেজুর খাওয়াটাই সবচেয়ে বেস্ট। আর একটা কথা না বললে নয় যে এটা আমার চ্যানেলটা একবারেই নতুন। আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, আর পাশাপাশি বেল বাটন যেমন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, একদম ছোট গাছ, কি পরিমাণে খেজুর আসছে। আর এদিকে দেখেন, বিল্লালে হরদম খেজুর খাইতে আছে, সবসময় অলরেডি খেজুর খাওয়াতেই থাকে। আমি খাদক, এই ধরনের পরিস্থিতি। তো যাই হোক, দু একটা করে খেজুর সবসময় খাওয়া ভালো। আর এটা একটা জান্নাতি ফল, জান্নাতি ফলের মধ্যে খেজুরটাও একটা ফল থাকবে। খেজির খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এদিকে এই যে খেজুরের গাছ, খেজুরের মোটামুটি বিশাল বড় বাগিচা আর অসংখ্য খেজুর গাছ। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।